প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের নতুন জব ভ্যাকেন্সি নিয়ে যেখানে তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পোস্ট অফিসের এই জব ভ্যাকেন্সির জন্য কম্পিটিশান অনেকটাই কম তাই এখানে তোমরা আবেদন করলে চাকরিটা কিন্তু ইজিলি তোমরা পেতে পারো তাই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে এখানে কীভাবে তোমরা আবেদন করবে আবেদন করার পর তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে এবং অ্যাপ্লাই করা লাস্ট ডেট কবে এ টু জেড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাসে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশান দেখতে পাচ্ছ লেখা রয়েছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া নিজে তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছ পাঁচ চার দু হাজার তেইশ তারিখ এখানে ডেটটা দেওয়া রয়েছে এবার প্রথম দেখতে পাচ্ছো লেখা রয়েছে কি অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর্ম এলিজিবল ইন ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফলোইং পোস্ট অর্থাৎ এখানে তোমরা ছেলে ও মেয়েরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এই জব ভ্যাকেন্সির জন্য এবার প্রথমে তোমাদের কিন্তু এখানে পোস্টের নাম বল রয়েছে স্কিল আর্টিসিয়ানস জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাদারেড নন মিনিস্ট্রিয়াল অর্থাৎ এখানে কিন্তু তোমাদের গ্রুপ সি পোস্টে তোমাদের আবেদন চলছে এবং এটা কিন্তু নন গ্যাজারেড এবং নন মিস্টাল পোস্ট ওকে এবার এখানে তোমাদের কোন কোন ট্রেডে বা কোন কোন পোস্টে তোমাদের আবেদন চলবে এবং তার জন্য নির্দিষ্টভাবে ভ্যাকেন্সি কত রয়েছে এবং এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু তোমাদের ছকের মাধ্যমে উল্লেখ রয়েছে প্রথম দেখতে পাচ্ছ মেকানিক মোটর ভেহিক্যাল থেকে তিনটি ভ্যাকেন্সি রয়েছে মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান থেকে দুটি ভ্যাকেন্সি ওয়েলডার থেকে একটি ভ্যাকেন্সি ট্রাইম্যান থেকে একটি ভ্যাকেন্সি ট্রিন্স মিথ থেকে একটি ভ্যাকেন্সি পেন্টার থেকে একটি ভ্যাকেন্সি ব্ল্যাক স্মিথ থেকে একটি ভ্যাকেন্সি অর্থাৎ এখানে কিন্তু তোমাদের দশটি ভ্যাকেন্সির জন্য এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট হয়ে গেছে স্কিল আর্টিস্যান পোস্টে ওকে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে এখানে স্যালারি অফ দ্য পে স্কিল আর্টিস্যান এখানে কিন্তু তোমাদের বেতন মূল্য উল্লেখ করা রয়েছে এখানে তোমাদের লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন মূল্য পার মান্থ দিয়ে হবে উনিশ হাজার নশো টাকা থেকে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট তোমাদের উল্লেখ করা রয়েছে অন অর বিফোর তেরো পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ মে মাসের তেরো তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে এবার কিভাবে অ্যাপ্লিকেশান করবে কোথায় তোমাদের কি করতে হবে এটুতে তোমাদের একটু একটুবার বলছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো প্রথম দেখতে পাচ্ছ এলিজিবিলিটি কার্ডটি অর্থাৎ তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে প্রথম দেখতে পাচ্ছ এজ লিমিট রয়েছে হবার ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে তোমাদের এজ লিমিট রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর তোমাদের বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছর হয়ে থাকে এক সাত দু হাজার তেইশ অনুযায়ী তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবেল অ্যাপ্লাই করতে পারো এবার তোমরা অবশ্যই যেন যে কোনো গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির ক্ষেত্রে এস সি হলে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে আপার এজ লিমিটে ও বিসি হলে তিন বছর ছাড় পাবে এইভাবে তোমাদের কিন্তু ছাড়গুলো দেওয়া রয়েছে এবার এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বিদ্যাগে লেখা রয়েছে এডুকেশান অ্যান্ড আদার কোয়ালিফিকেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে তোমাদের কী বলা হচ্ছে এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফর এনি টেকনিক্যাল ইনস্টিটিউশন রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অর এই স্ট্যান্ডার্ড পাস উইথ এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার রেসপেক্টিভ ট্রেড অর্থাৎ হয় তোমাদের রেসপেক্টিভ ট্রেড অর্থাৎ যে সমস্ত ট্রেডে তোমাদের কথা বললাম যেমন পেন্টার ওয়েল্ডার ওয়েলডার ভেহিকেল ইলেকট্রিশিয়ান এই সমস্ত ট্রেডে কথা বললাম এই সমস্ত ট্রেডে তোমাদের যদি টেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারো কিংবা তোমরা যদি এইট পাস যোগ্যতায় তার সঙ্গে সঙ্গে তোমাদের এই সমস্ত ট্রেডে এক বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাও তোমরা অ্যাপ্লাই করতে পারো ওকে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট বল রয়েছে ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট মেকানিক মোটর ভেহিকেল এখানে তোমরা যদি মোটর ভেহিকেল মেকানিকের জন্য অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু কী বলা হচ্ছে সুল প্রসেসে ভেইল ড্রাইভিং লাইসেন্স টু ড্রাইভ হেভি ভেহিকেল অর্থাৎ তোমরা যদি এখানে মোটর ভেহিকেলের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের সঙ্গে সঙ্গে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকেলে ওকে তারপর দেখতে পাচ্ছ মুড অফ সিলেকশান তাহলে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো তোমাদের সিলেকশানটা কীভাবে হবে এখানে বলা হচ্ছে সিলেকশান অফ স্কিল আর্টিস্ট অ্যান্ড সেলবি মেড ফ্রম অ্যামংস দ্য ক্যান্ডিডেট প্রসেসিং টু রিকোয়ার্ড কোয়ালিফিকেশান ভেল ড্রাইভিং লাইসেন্স অনলি ফর মেকানিক এমবি বাই মিন্স কম্পিটিটিভ ট্রেড টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই এখানে নাম্বার যাচাই করা হবে কোয়ালিফিকেশান যাচাই করা হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোটর বেজানিক ভেহিকেলে তোমরা আবেদন করলে ড্রাইভিং লাইসেন্স তোমাদের টেস্ট নিয়ে হবে কম্পিটিটিভ ট্রেড টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে দ্য ডেড অ্যান্ড ভেনু অব দ্য টেস্ট উইথ সিলেবাস উইল বি ইন্টিমেটেড সেপারেটলি টু দ্য এলিজিবল ক্যান্ডিডেট অ্যাট দেয়ার করসপন্ডেন্স অ্যাডডেস অর্থাৎ তুমি যদি এলিজিবল হয়ে যাও অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু আলাদাভাবে সবাইকে এখানে তোমাদের ভেনু এবং টেস্ট অর্থাৎ তোমাদের কোথায় পরীক্ষা হবে টেস্ট তোমাদের যে নেওয়া হবে এই কম্পিটিভ ট্রেড টেস্ট তোমাদের কোন সিলেবাসের মধ্যে হবে সিলেবাস কী রয়েছে পরীক্ষার ডেট কী রয়েছে তোমাদের কিন্তু একটা লেটার তোমাদের পাঠানো হবে ওকে তারপর দেখতে পাচ্ছো নেক্সট তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অ্য উইথ অর্থাৎ তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে দিতে হবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছ এজ প্রুফ তারপর দেখতে পাচ্ছো এডুকেশান কোয়ালিফিকেশান দিতে হবে টেকনিক্যাল কোয়ালিফিকেশান ড্রাইভিং লাইসেন্স এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে তোমাদের তোমাদেরকে সার্টিফিকেট দিতে হবে তার সঙ্গে সঙ্গে তোমরা যারা কাস্ট সার্টিফিকেট তোমরা দিতে চাও অর্থাৎ তোমরা যারা এসসি এসটি এস ও বিসি তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট শো করাতে হবে তার সঙ্গে সঙ্গে ট্রেড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে তোমরা দিতে পারো এই সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে এবার নেক্সট তোমাদের কিন্তু কি বলা হয়েছে তোমারা কোন ঠিকানায় এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠানোর জন্য এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে দ্য সিনিয়র ম্যানেজার মেইল মোটর সার্ভিস একশো এ সুদাম কোলু আরিয়া মার্ক ওরলি মুম্বাই ফোর ডবল জিরো জিরো ওয়ান এই এই ঠিকানায় তোমাদের স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে হবে এবার দেখতে পাচ্ছ নিচের দিকে তোমরা আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফর্মার অব অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের দেওয়া রয়েছে ডান দিকে তোমাদের ছবিটা মারাতে হবে এবং সেলফ অ্যাডাস্টেড করতে হবে তার সঙ্গে তোমাদের প্রথম নম্বর দেখতে পাচ্ছ ফুল নেমের জায়গায় তোমাদের নাম লিখবে তারপর দেখতে পাচ্ছ ফাদার নেমের জায়গায় বাবার নাম লিখবে এই দুটো কিন্তু তোমাদের ক্যাপিটাল ক্যাপিটালের লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই পর তোমাদের কিন্তু পোস্ট স্কিল আর্টিসিয়ান দেওয়া রয়েছে তারপর দেখতে পাচ্ছ ট্রেডের জায়গায় তোমাদের ট্রেডের নামটা লিখতে হবে কোন ট্রেডে অ্যাপ্লাই করতে চাইছো ওকে তারপর দেখতে পাচ্ছ পারমানেন্ট অ্যাড্রেস করসপন্ডেন্স অ্যাড্রেস ইমেল আইডি মোবাইল নাম্বার এটুদের কিন্তু তোমাদের ইনফরমেশন দিতে হবে তার নিজে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী রয়েছে এক্সপিরিয়েন্স কত বছর রয়েছে এবং লাইনসেস তোমাদের এখানে ভ্যালিডিটি কতদিন রয়েছে ইনফরমেশন নিচে তোমাদের কিন্তু সিগনেচার অফ ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের সিগনেচারটা করতে হবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সমস্ত যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু বাই পোস্ট রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফর্মটা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে যে ঠিকানা তোমাদের বললাম একটু আগে ওকে তো আশা করি এই যে তোমাদের পোস্ট অফিসে তরবে স্কিল আর্টিস্যান্ড পোস্টের জন্য বিভিন্ন ট্রেডে তোমাদের অ্যাপ্লিকেশানের জন্য এখানে অ্যাপ্লিকেশানটা জমা নেওয়া হচ্ছে অফলাইনে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন তোমাদের কীভাবে হবে এটা যদি তোমাদের বলে দিলাম যদি তোমাদের এই জব যে সংক্রান্ত আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো